नमस्कार বন্ধুরা, আজ 15 আগস্ট আমরা নিয়ে এসেছি বাংলাদেশ ইন্ডিয়া জিরো পয়েন্ট বর্ডারের যে ভিডিও তার বিষয়ে। কি লাজ্জামি তা, তুমি ভিডিওটা দেখি বলবা যে কোন জায়গাতে যাচ্ছে। ক্যামেরা দেখো, তুমি দেখলি বলবে সেই। স্ট্যাটাস দেবো এই ভিডিওটা। ওই ভাই আমি ধরে রেখেছি, হাত ছেড়ে আইলে তো তোমার মোবাইলটা। যাওয়ার সময় ঠিক আছে, তো আমরা যাচ্ছি এখন পেট্রাপোল বর্ডারের দিকে। বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে পাবজির ব্রিজ, এটা ফ্রি ফায়ার আছে। এটা আমরা হচ্ছে বাংলাদেশের দিকে যাচ্ছি, বাংলাদেশ বর্ডারের দিকে পেট্রোল বর্ডার, সেখানে আমরা এটা করছি। এই ব্রিজটা দেখলে তোমাদের নিশ্চয়ই চিনাই লাগবে, যদি তোমরা গেম খেলে থাকো তাহলে চিনাই লাগবে। দেখো তোমরা কি চেনো কিনা ব্রিজটাকে, আমরা ব্রিজটা দেখতেই পাচ্ছ, বাংলাদেশ নিয়ে যাচ্ছে। এটা বাংলা ভাষার প্রতীক, বুঝলে? ওই যে স্টেশনের ভিতরে দেখুন, এবার তো ঘেমা ক্যামেরা বানিয়েছে ওরা, আমার এই পচা ক্যামেরা দেখতে গেলে বেশি ভালো লাগে। একটাই সামনে ঘুমা দেয়, পিছনে ভালো দেয়। পতাকা উঠছে, আমরা বর্ডারে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আমরা বর্ডারে এই মুহূর্তে বর্ডারেই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে তোমাদের মেন গেট, পাশে আছে সাইডে রোড আছে, ক্যাম্প আছে, চৌকি, আর ওই যে একটা বোর্ড আছে সেখানে তো ওই যে এখানে তোমাদের লেখা আছে বিদায় ভারতবর্ষ। দেখতে পাচ্ছ বিদায় ভারতবর্ষ, এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে সবাই যাতায়াত করে। এবং পাবলিকদের জন্য যে এই ছোটো গেটটা দিয়ে তোমাদের ভিতরে ঢুকতে হবে, জিরো পয়েন্টে ঢোকার সময় এই ছোটো গেটটা দিয়ে ঢুকতে হবে।
এবং এই যে জিরো পয়েন্টের ভিতরে যে দেখতে পাচ্ছ দৃশ্য তোমাদের, ওই যে ওটা আছে বাংলাদেশ বর্ডার, মানে বাংলাদেশ বর্ডারের আর্মিদের জন্য বসার জায়গা, আর আমাদের এটা এই পাশে আমরা বসে আছি ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মির জায়গায়। ওটা হচ্ছে মেন গেট, ওই দেখতে বাংলা বর্ডার যেটা দেখতে পাচ্ছ ওটা একটা ছোট গেট রয়েছে, ওটা ওখান দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে অ্যারাইভেল, আর মেন যে গেট রয়েছে ওখান দিয়ে হচ্ছে বড় বাসগুলো লরিগুলো ওখানে যাতায়াত করে। ওখানে দেখতে পাচ্ছে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের যে ছবি দেখতে পাচ্ছে ওটা বাংলাদেশেই, ওটা তেমন দেখতে পাচ্ছে পুরো আমরা জিরো পয়েন্ট। এখানে দেখো বাংলাদেশ ইন্ডিয়ার পতাকায় দেখা যাচ্ছে ওইখানটা আমার জিরো পয়েন্ট। এখানে কোনো মোবাইলের সিগন্যাল নেই জিরো পয়েন্টে। দেখো ডান্সারেরটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার পতাকা, বাংলাদেশটা বাংলাদেশ পতাকা, আমরা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার পুরো জিরো পয়েন্টে, জিরো পয়েন্ট। এটা হচ্ছে মানে বাংলাদেশ জায়গা না ইন্ডিয়ার জায়গা না, সবাই সমান। এটা এটা দেখতে পাচ্ছে মুজিবুর, শেখ মুজিবুরের ছবি দেখা যাচ্ছে ওখানে। এখানে এবার অনুষ্ঠান হচ্ছে যে গিফট, মানে বাংলাদেশ আর্মিরা ইন্ডিয়ান আর্মি মানে বাংলাদেশ বর্ডার সিকিউরিটিরা ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটিদের তোমাদের গিফট দিচ্ছে, তারা ছবি টবি তুলছে দেখতেই পাচ্ছ। আরও ওখান থেকে দেখতে পাচ্ছি কোনো লোকজন যাচ্ছে, এখানে গিফট দেওয়া হচ্ছে, মানে আজকে প্যারেডটা হয়নি কারণ করোনার জন্য সেরকম কিছু করেনি, জাস্ট সকালবেলা একটুখানি করে সেটা বন্ধ হয়ে করে দিয়েছে। এই যে এখানে আমাদের আছে বিভিন্ন ইন্ডিয়ান মূর্তি ফুর্তি আছে কিছু দেখতে পাচ্ছ, যে তোমার সব লোকজন দাঁড়িয়ে আছে, ওগুলো এনসিসি সব স্টুডেন্টরা এসছে ওরা দেখতে এসছে। এই জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে সবাই, আমরা এখানে ইন্ডিয়ান জায়গায় বসে আছি। এটা হচ্ছে মেন গেটে, দুটো গেটে একটা ইন একটা আউট গেট আছে, আমরা আউট গেটের এখান থেকে ছবি তুলছি। এই যে বাংলাদেশ বর্ডার লেখা রয়েছে, বাংলাদেশ গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ এখানে লেখা রয়েছে। ওটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছ, ওই যে সব পার হচ্ছে লোকজন। এখানে লেখা আছে পোস্টাতে ভারতবর্ষে আপনাকে স্বাগত, মানে বাংলাদেশ থেকে বেরিয়ে এটা ভারতবর্ষে স্বাগত জানায়।